এস নামের জাতক জাতিকার প্রেমের জীবন এবং সেখান থেকে সৃষ্টি সমস্যা আজ আমি আলোচনা করব। আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনার প্রেমের জীবন কেমন, সৃষ্টির সমস্যা এবং সাবধানতা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ইতিপূর্বে দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের সাপোর্ট করুন, লাইক করুন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়া বেশিরভাগ মানুষের নামই এস দিয়ে। এস দিয়ে কিছুটা হলেও ভাগ্য গণনা করা সম্ভব। আমিও একজন এস নামের জাতক, আর এই কারণেই আমি প্রত্যেকটি ক্ষেত্রে বুঝতে পারি বা দেখতে পাই যে আমাদের জীবনের কত রকমের সমস্যা আছে, কত রকমের সমাধান আছে। আজকে এই ভিডিওতে কেবল আলোচনা করা হবে এস নামের জাতক জাতিকাদের প্রেমের জীবন। যদি আপনি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হন, ভিডিওটি দেখুন। যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর যদি না মেলে তাও লিখে জানাবেন। এস নামের জাতক জাতিকারা প্রকৃতগতভাবে বেশ সৎ প্রকৃতির হয়। তারা কথার দাম রাখতে ভালোবাসে, আর এই কারণেই তাদের জীবনে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় প্রেমের জীবনটি। কারণ প্রেমের ক্ষেত্রে কথার দাম রাখার জন্য তাদের জীবনের বহু সমস্যা মুখোমুখি হতেই হয়। প্রথমত, এস নামের জাতক জাতিকারা যাদের ভালোবাসেন তাদের নিজের মতো করে পেতে চান, চান বিবাহের সম্পর্কে জড়িত হতে। কখনোই এমনটা নয় যে তাকে ঠকিয়ে দিয়ে বেরিয়ে আসার কথা কখনোই ভাবেন না। আর এই ক্ষেত্রে সমস্যা দেখা যায়। সব সময় এই চেষ্টা অর্থাৎ বিয়ের চেষ্টা করার ফলে কখনো কখনো খারাপ সঙ্গ দোষেও পড়ে যান, ফলে দেখা যায় যে তাদের বিয়ে করার জন্য বিপদ হয়ে যায়। যেমনটা এস নামের জাতক জাতিকারা সৎ মনে ভালোবাসলেও সবসময় যে তার যে প্রেমিক বা প্রেমিকা তাকে সৎ মনে ভালোবাসবে এমনটা হয় না, ফলে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করলেও দেখা যায় বিয়ের ক্ষেত্রে বাধা দেখা দেয়, এবং কোনো কারণে বিবাহ হয়ে গেলেও তখন সেই দ্বিতীয় ব্যক্তি বিবাহ বিচ্ছেদ ডিভোর্সের কথা চিন্তা করে, ফলে তাদের জীবনে বড়ই আঘাত লাগে। এস নামের জাতক জাতিকারা এই কাজটি করতে গিয়ে নিজেদেরকে সমস্যায় ফেলেন। প্রিয় বন্ধুরা, তাই আপনার জীবনেও হয়তো এমনটা আপনারা দেখতে পাবেন যে আপনি প্রকৃত সৎ মনে ভালোবাসলেও আপনাকে হয়তো সেইভাবে ভালোবাসা হচ্ছে না। আবার কখনো দেখা যায় ভালোবাসার অভিনয়। আপনি সৎ মনে ভালোবাসছেন, কিন্তু আপনাকে যে ভালোবাসছে সে ভালোবাসার থেকে ভালোবাসার অভিনয়টাই হয়তো বেশি করছে, ফলে আগামী দিনে সমস্যাগুলি আরও বড় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের জন্য। এস নামের জাতক জাতিকারা এইভাবে সমস্যায় পড়েন, ভুগে যান, তবুও তারা ভালোবাসতে ভোলেন না। আর আজকে যদি সমাধানের কথা বলি, তাহলে অতি অবশ্যই মন এতটা উজাড় করে ভালোবাসলে প্রত্যেকটা মানুষকেই বিপদে পড়তে হবে। তাই ভালোবাসবেন না এমনটা নয়, তবু দেখে শুনে ভালোবাসুন, বারবার তাকে পরীক্ষা করে নিন, নচেত আপনার জীবনে সমস্যা আসবে, আপনি একটা না একটা সময় দিশাহারা হয়ে যাবেন এবং আপনার জীবনে অনেক উন্নতির পথ
একেবারে পতন ঘটবে। তাই এস নামের জাতক জাতিকাদের কিন্তু এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত, কারণ আপনি যতটা ভালোবাসবেন হয়তো সেও আপনাকে ততটা না ভালোবাসতে পারে, ফলে আপনাদের জীবনে সমস্যা আসবেই আসবে এবং সেক্ষেত্রে সবথেকে বেশি কষ্ট পাবেন আপনি। আপনি দেখবেন আপনি আর কোনো কাজই করতে পারছেন না, সব কিছু ত্যাগ করে ফেলেছেন, কিন্তু দেখবেন আপনি যাকে ভালোবাসতেন সে মহলতো বিহাতে সবই কাজ করছে, সবই করছে ঠিকঠাক, ফলে আপনার জীবনই সমস্যার মধ্যে পড়বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন আর দয়া করে আপনাদের প্রয়োজনীয় মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এস নামের জাতক জাতিকার প্রেমের জীবন এবং সেখান থেকে সৃষ্টি সমস্যা আজ আমি আলোচনা করব। আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনার প্রেমের জীবন কেমন, সৃষ্টি সমস্যা এবং সাবধানতা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ইতিপূর্বে দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের সাপোর্ট করুন, লাইক করুন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়া বেশিরভাগ মানুষের নামই এস দিয়ে। এস দিয়ে কিছুটা হলেও ভাগ্য গণনা করা সম্ভব। আমিও একজন এস নামের জাতক, আর এই কারণেই আমি প্রত্যেকটি ক্ষেত্রে বুঝতে পারি বা দেখতে পাই যে আমাদের জীবনের কত রকমের সমস্যা আছে, কত রকমের সমাধান আছে। আজকে এই ভিডিওতে কেবল আলোচনা করা হবে এস নামের জাতক জাতিকাদের প্রেমের জীবন। যদি আপনি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হন, ভিডিওটি দেখুন, যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর যদি না মেলে তাও লিখে জানাবেন। এস নামের জাতক জাতিকারা প্রকৃতগতভাবে বেশ সৎ প্রকৃতির হয়, তারা কথার দাম রাখতে ভালোবাসে, আর এই কারণেই তাদের জীবনে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়।